আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে পদার্থবিজ্ঞান ফার্স্ট পার্টের 3 নম্বর অধ্যায় গতিবিদ্যা, গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। এবার আমরা যে অঙ্কটা করব সেটা একদম সোজা একটা অঙ্ক। আমরা প্রশ্নটাকে দেখে নিই, এরপর থেকে আমরা প্রজেক্টাইল অঙ্ক শুরু করব, মানে প্রজেক্টাইল ভিত্তিক যে অঙ্ক আছে সেগুলি করা শুরু করব। এ ক্যানন শেল ইজ ফায়ার্ড উইথ ভেলোসিটি, আমরা একটু ব্ল্যাক করে দিই, একটু ব্ল্যাক করে দিলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এ ক্যানন শেল ইজ ফায়ার্ড উইথ এ ভ্যালোসিটি অফ 40 মিটার্স টুয়ার্ডস অ্যান এনিমি প্লেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল। তার মানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 40 মিটার পর বেগে এনিমি প্লেনে একটা শেল নিক্ষেপ করা হলো। অ্যাট হোয়াট হাইট দ্য শেল উইল স্ট্রাইক অ্যান ওয়াল অ্যাট 30 মিটার পরে, 30 মিটার দূরে থাকা একটা দেওয়ালকে কত উচ্চতায় সে আঘাত করবে। বন্ধুরা খুব ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা সলভ করার জন্য আমরা প্রথমত আগে ডায়াগ্রামটা এঁকে নেব। আমরা ডায়াগ্রাম আঁকার মাধ্যমে বিষয়টাকে বুঝে নেব, তার ইনিশিয়াল স্ট্যাটাসটা কী ছিল, এবং তারপরে আমরা অঙ্কটা সলভ করে ফেলব। যেহেতু তার ইনিশিয়াল ভ্যালুসিটি ছিল 40, ভি নট ছিল 40 মিটার পার সেকেন্ড, আলফা ছিল অ্যাঙ্গেল অফ প্রজেকশন ছিল 30 ডিগ্রি, আর এক্স এর ভ্যালু অর্থাৎ দেওয়ালটার দূরত্ব ছিল 30 মিটার। আর বের করতে হবে কত হাইটে দেওয়ালটা আঘাত করেছে। বন্ধুরা এটা প্লাস বা প্রজেক্টাইলের অঙ্ক। এই প্রজেক্টাইলের অঙ্কের জন্য আমরা আগে একটা ডায়াগ্রাম এঁকে নেব। এই ডায়াগ্রামটা আমাদের একটু বুঝে নেওয়াটা খুব জরুরি। প্রাসের গতিপথ অধিবৃত্ত এরা আমরা সবাই জানি। একটা প্রাস যখন নিক্ষিপ্ত হয়, প্রাস মানে আমি আগে আলোচনা করেছিলাম ভূমির সাথে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে বা প্রজেক্টাইল বলে। তাহলে এখানে যে নিক্ষেপণ কোণ, এই নিক্ষেপণ কোণের মানটা হলো আমাদের আলফা তথা 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ প্রজেক্টাইল। আচ্ছা, আর এটা কত? ভি নট, ইনিশিয়াল ভেলোসিটি যে বেগে নিক্ষেপ প্রজেক্টাইলটা নিক্ষেপ হয়েছে সেটা 40। বন্ধুরা যখন কোনো প্রাস নিক্ষিপ্ত হয় তখন তার আদিবেগ আর আদিবেগের সাথে নিক্ষিপ্ত যে কোণ, এই কোণটার মাধ্যমে এই আদিবেগটা দুই ভাগে বিভক্ত হয়। অর্থাৎ আদিবেগটা দুই ভাগে বিভক্ত হয় মানে তার ভূমি বরাবর কাজ করে আদিবেগের কস উপাংশ, কস কোণটা আলফা, এবং উলম্ব বরাবর ভি নট সাইন আলফা। যেহেতু বস্তুটি উপর দিকে নিক্ষিপ্ত হচ্ছে, উপর দিকে যাচ্ছে, তাই ভার্টিক্যাল কম্পোনেন্ট ভার্টিক্যালি আপওয়ার্ড হবে, আর যদি কোনো কারণে বস্তুটা নিচের দিকে আসতো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হতো। তাহলে আমরা এই বেগকে দুটো কম্পোনেন্ট, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো কম্পোনেন্টে বিভক্ত করে নিলাম। এইবার আমরা এখানে দেখব যে 30 মিটার দূরে একটা দেওয়ালকে সে 30 মিটার দূরে একটা দেওয়ালকে সে কত উচ্চতায় আঘাত করবে। বন্ধুরা আমরা অঙ্কটা একটু দেখে নেবার চেষ্টা করব যে এই অঙ্কের জন্য আমাদের সূত্র আছে, আপনাদেরকে আমি বলে রাখি, সূত্রের এক্সপ্লেনেশনটা দিয়ে নিই। গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশনের দুটো সূত্র আছে। 1 নম্বর সূত্র হলো এস ইকুয়াল টু ভিটি, ভি গুণন টি। এই এস ইকুয়াল টু ভিটি এই সমীকরণকে আমরা প্রজেক্টাইলের ক্ষেত্রে এসটাকে এক্স, ভিটাকে যদি ভি নট কস আলফা,
আর টিটাকে যদি টি রেখে দেই তাহলে এই সূত্র থেকে আমরা এই একটা সূত্র পাই। আর গতির তিন নম্বর সূত্র, গতির সমীকরণের তিন নম্বর সূত্র, এইচ ইকুয়াল টু ইউটি ভি নট, ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণ এইচকে এইচ রেখে ভি নটকে যদি আমরা কি করি, ভি নট সাইন আলফা টিটা টি আছে, তারপরে হাফ এটা জি যদি ধরে নেই, আর টিটাকে যদি টি স্কোয়ারই রেখে দিই, আর সমানটাকে সমানই যদি রেখে দিই, তাহলে বন্ধুরা এই যে সমীকরণটা পেয়ে যাচ্ছি এটা হলো গতির সমীকরণের তিন নম্বর সূত্রের প্রাসে ব্যবহৃত রূপ। আর এই সূত্রটা যেহেতু এক নম্বর গতির সমীকরণ থেকে এসছে আর এটাও গতির তিন নম্বর সমীকরণ থেকে এসছে, বেসিক্যালি এই সূত্র একই রূপ, একই সূত্র পরিবর্তিত রূপ। তাহলে প্রাসের জন্য গতির সমীকরণ এক নম্বর হলো এরকম, আর প্রাসের জন্য গতির সমীকরণ তিন নম্বরের রূপ হলো এরকম। তাই আমি যদি এটাকেই যদি এক আর এটাকে যদি তিন দিয়ে আমি মনে রাখার সহজে বলি যে এক আর তিন প্রাসের সমীকরণ, তাহলে এই দুটো সমীকরণকে আমরা বলবো 13 ফর্মুলা। এটা আমি আমার নিজস্ব প্রকাশভঙ্গিতে বলছি, পরীক্ষা হলে আপনাদের সরাসরি 13 ফর্মুলাটা লেখার দরকার নেই, বাট 13 ফর্মুলা হিসাবে আপনাদের মনে রাখার খুব জরুরি। তাহলে 13 ফর্মুলা হলো আমরা খুব ভালো করে মনে রাখবো, প্রাসের অনেক অঙ্কে আমরা এই কাজটা করবো, যখনই কোনো অঙ্কের ভেতরে অনুভূমিক দূরত্ব এবং উলম্ব উচ্চতা নিয়ে কোনো কথা আসবে তখনই আমরা এই 13 ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অনুভূমিক দূরত্ব আর উলম্ব উচ্চতা। এবার আমরা 13 ফর্মুলার ভেতরে এটা সবসময় সমবেগের সূত্র, এটা হলো ত্বরণের সূত্র। এখানে দুটো বিষয় আছে, চিহ্ন ব্যাপার, জির আগে চিহ্ন কি হবে মনে রাখতে হবে, নিক্ষিপ্ত বিন্দু থেকে ম্যাক্সিমাম হাইট যেটা এই পর্যন্ত প্রাসটা শুধু উপর দিকে ওঠে, এখানে জির চিহ্নটা হবে উপর দিকে উঠছে বলে মাইনাস, আর এরপরে জির চিহ্ন হবে প্লাস। তাহলে জির সামনের চিহ্নটা কি হবে, প্লাস বা মাইনাস কি করে বুঝবো, নিক্ষেপণ বিন্দু থেকে যে পয়েন্ট থেকে প্রজেক্টাইলটা নিক্ষিপ্ত হলো সেখান থেকে ম্যাক্সিমাম পয়েন্ট বা সর্বোচ্চ বিন্দু যেটা এই পর্যন্ত যে কোনো বিন্দুর জন্য জির আগে দেবো আমরা মাইনাস, কারণ উপরের দিকে উঠছে, আর এই সর্বোচ্চ বিন্দু পর থেকে ভূমিতে আঘাতের পর্যন্ত যে কোনো পয়েন্টের জন্য জির মানটা দেবো প্লাস, অর্থাৎ নিচে নামছে। দ্যাট ইজ আমরা যদি নিয়মটা বলি, উপরে উঠলে জি মাইনাস আর নিচে নামলে জি প্লাস, এটা দিয়ে আমরা জি সম্পর্কিত চিহ্ন সমস্যা দূর করব। এবার আরেকটা চিহ্ন আছে, আধিবেগের সামনে কি চিহ্ন দেব, আমাদের এইচ সবসময় প্লাস থাকবে, কোনো কোনো বইয়ে বা কেউ কেউ এইচটাকে নেগেটিভ ধরে বা এইচ চিহ্ন পরিবর্তন করে আমাদের কাজ করে, আমি শুধুমাত্র জি এবং আধিবেগের চিহ্ন পরিবর্তন করবো, এইচ অলওয়েজ অন প্লাস থাকবে। এবার আধিবেগের চিহ্নটা হবে, আধিবেগের চিহ্নের জন্য বন্ধুরা মনে রাখতে হবে একটা কথা, যে আমি এখানে লিখে নিচ্ছি, কথা শুনলে ভি নট প্লাস, না শুনলে ভি নট মাইনাস, কথা শুনলে ভি নট প্লাস, না শুনলে ভি নট মাইনাস, এটা দিয়ে আমরা আধিবেগের বিষয়টা মনে রাখবো, আধিবেগের চিহ্নটা। বিষয়টা কিরকম, এখান থেকে প্রক্ষেপ পোকটা বা প্রজেক্টাইলটা নিক্ষিপ্ত হয়েছে, প্লাসটা নিক্ষিপ্ত হয়েছে, তাকে উপর দিকে মারা হয়েছিল, এখান থেকে এই পর্যন্ত যে কোনো বিন্দুতে বিবেচনা করলে সে প্রক্ষেপকটি বা প্লাসটি অবশ্যই উপর দিকে যাচ্ছে, তার মানে যেদিকে মারা হয়েছে সেদিকেই সে যাচ্ছে, নিক্ষেপণ বিন্দুতে মারা হয়েছিল উপর দিকে এবং সে যাচ্ছেও উপর দিকে, তাহলে যেহেতু সে কথা শুনেছে এই পয়েন্টে এইটুকু অংশের যে কোনো বিন্দুর জন্য, সুতরাং কথা শুনেছে বলে তার আধিবেগের আগে চিহ্নটা দেবো, ভি নটের চিহ্নটা দেবো প্লাস। আবার
এই পয়েন্টটা যদি আমরা স্টাডি করি বা এরপর যে কোনো পয়েন্টে স্টাডি করি, তাহলে আদিবেগে নিক্ষেপণ বিন্দুতে নিক্ষেপ করা হচ্ছে উপর দিকে, বাট এই বিন্দুতে সে অবস্থান নিচ্ছে নিচের দিকে, তার গতি নিচের দিকে। তাহলে আদিবেগে শুরুটা নিক্ষেপ ছিল, শুরুটা ছিল হলো উপর দিকে, তাকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, বাট সে নিচের দিকে আসছে। সুতরাং কথা শোনে নাই, তাই না শুনলে, না শুনলে মানে কথা না শুনলে আদিবেগের আগে মাইনাস। তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখব বন্ধুরা। তাহলে চলেন, এই অঙ্কের ভেতর যেহেতু অনুভূমিক দূরত্ব দেওয়া আছে আর উলম্ব উচ্চতা বের করতে বলেছে, তাহলে অনুভূমিক আর উলম্ব উচ্চতা থাকার জন্য আমরা এই 13 ফর্মুলা অ্যাপ্লাই করব। এই 13 ফর্মুলা আরো অনেক জায়গায় ব্যবহার করা হবে, আপনারা ডিরেক্টলি এইটা আর এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমি আপাতত মুছে দিচ্ছি। আমরা 13 ফর্মুলার আবার 1 নম্বর ফর্মুলা আগে লিখবেন না 3 নম্বর ফর্মুলা আগে লিখবেন, এই ব্যাপারেও একটা নির্দেশনা আছে। যার ভ্যালু দেওয়া আছে সেটা আগে ব্যবহার করবেন। যদি এক্স এর ভ্যালু দেওয়া থাকে, এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এক্স মানে 1 নম্বর সূত্রটা আগে ব্যবহার করবেন, আর এইচ এর ভ্যালুটা যদি বের করতে হবে তাহলে ওটা আমরা পরে ব্যবহার করব। সাধারণত যেটা বের করতে হবে সেটা আমরা সাধারণত অবশ্যই সেটা পরে ব্যবহার করবেন, কারণ এই দেওয়া মান থেকে কোন একটা মান বের করে নিতে, দেওয়া মানে এক্স এর মানটা দেওয়া আছে, এই এক্স এর সূত্রটা ব্যবহার করে আমরা এখানে টি বের করে নেব, সেই টিটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমরা এক্স ইকুয়াল টু জানি ভি নট কস আলফা ইনটু টি। অতএব বন্ধুরা ল্যাঙ্গুয়েজ, ছোটখাটো ল্যাঙ্গুয়েজ নিজেরা লিখে নিতে পারবেন, এক্স টি কত, এক্স বাই ভি নট কস আলফা। আমি পাশাপাশি করে যাচ্ছি, এক্স বলতে 30 আর ভি নট হলো আমাদের 40 আর কস আলফা হলো কস 30। তাহলে কস 30 মান √3/2, আমরা এই মানটা দেখে নিচ্ছি, টি মানটা হলো 0.866 সেকেন্ড। টির মানটা যদি 0.866 সেকেন্ড হয়, এবার আমরা এইচ বের করব। এইচ বের করার জন্য আমরা টেস্ট করবো একটা জিনিস, এখানে সর্বোচ্চ বিন্দু উঠতে তার কত সময় লাগে। টি ওয়ান হল ভি নট সাইন আলফা বাই জি, ভি নটের মান হলো আমাদের 40, সাইন আলফা মানে সাইন 30, দ্যাট ইজ হাফ, জির মানটা 9.8। বন্ধুরা কাটাকাটি করলে 2 পয়েন্ট সামথিং টাইম লাগছে, 2.02 বা এরকম কিছু টাইম লাগবে, এই মানটা কম বেশি আছে। তাহলে বন্ধুরা আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যে আমাদের যে সময়টা আমাদের নির্ণয় করতে বলেছে, আমাদেরকে বলা হয়েছে 30 মিটার দূরে থাকা একটি দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে। 30 মিটার যেতে তার সময় লাগে 0.866 সেকেন্ড, আর এখান থেকে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে তার লাগে 2 সেকেন্ড। এখানে 2 সেকেন্ডের পরের অংশটা একটু ঠিক করে নেবেন, অ্যাকুরেট করে নেবেন। তাহলে 0.866 সেকেন্ডে বস্তুটি সর্বাধিক উচ্চতায় যেতে পারবে কি? অবশ্যই উত্তর না, পারবে না। যেহেতু যেতে পারবে না, সুতরাং আমরা কি লিখব, যেহেতু টি ওয়ান ম্যাক্সিমাম হাইটে যাওয়ার জন্য যে সময় সেই সময়টা কি গ্রেটার দেন টি, এই টি বলতে কি আমাদের 30 মিটার যেতে যে সময় সেই সময় যেতে বড়, সুতরাং বস্তুর অবস্থান এই এখান থেকে এই পর্যন্তের মাঝে, অর্থাৎ এইটুকুনের মাঝেই হবে, ধরে নিচ্ছি আমরা দেওয়ালটা এখানে অবস্থিত, অর্থাৎ 30 মিটার দূরটা এরকম একটা জায়গায় অবস্থিত। তাহলে এই জায়গায় যদি সে হাইটে আঘাত করতে চায়, তাহলে সেই অবস্থায় সে কি উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠার কথা নিক্ষেপ হয়েছিল উপরের দিকে, সে উপর দিকে উঠছে, দ্যাট ইজ আদিবেগের আগে চিহ্ন হবে কি প্লাস,
আর যেহেতু উপর দিকে উঠছে তাই উপর দিকগুলো জিট চিহ্ন হবে মাইনাস। সো বন্ধুরা আমরা যে কাজটা করব আমরা ডান দিক করে নিচ্ছি, আমরা এইচ এর সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল, এইচ এর সূত্র ভি নট সাইন আলফা টি হাফ জি টি স্কোয়ার, এটার আগে প্লাস চিহ্ন এটার আগে মাইনাস, এইভাবে চিহ্নটা বিবেচনা করবেন। আমি যে মেথডে অঙ্ক করাবো তাতে এইচ এর আগে কখনো মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমরা অঙ্কের মধ্যে আসি, ভি নট এর ভ্যালু ছিল 40 সাইন 30, টির মান 0.866, সবসময় জি মান 9.8 হাফ দিয়ে গুণ করে নিয়ে সেটাকে 4.9 লিখে নেবেন, গুণন 0.866 স্কোয়ার। তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দিই বন্ধুরা তাহলে আমাদের মানটা পেয়ে যাব, আমাদের মানটা হবে 13.645 মিটার। আশা করি বুঝতে পেরেছেন।